নমস্কার দর্শক বন্ধুরা, মন মনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা আলুর পরোটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে। আলুর পরোটা তো আমরা তো অনেক রকম করে খাই, একবার অবশ্যই কিন্তু আমি কীভাবে বাড়িতে তৈরি করব সেই রেসিপিটা কিন্তু আজকে বন্ধুদের কাছে শেয়ার করলাম। একবার বাড়িতে কিন্তু এইভাবে রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি কিন্তু খুবই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তার রেসিপিটা শুরু করা যাক। আলুর পরোটা করার জন্য 400 গ্রাম ময়দা নিয়েছি। প্রথমে কিন্তু ময়দাটা মেখে নেব, এর সাথে যোগ করে দেব পরিমাণ মতো লবণ, 2 চামচ সাদা তেল। এবার ময়দার মধ্যে লবণ আর তেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো মতো তৈরি করে নেব। নর্মাল জল দিচ্ছি কিন্তু। দেখুন বন্ধুরা, ময়দাটা কিন্তু ভালো করে মেখে নিয়েছি, একটা ডো মতো তৈরি করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। তার মধ্যে আলুর পুরটা তৈরি করে নেব। আলুর পুর তৈরি করার জন্য আগের থেকে 6টা আলু বয়েল করে রেখে দিয়েছিলাম। আলুর খোসাগুলো কিন্তু ফেলে দিয়েছি। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। 1 চামচ ওটা জিরে দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে কিন্তু ভাজা করে নেব। করে নিয়ে কিন্তু ঠান্ডা করে তারপর বেটে নিতে হবে। আলুর পরিমাণে কিন্তু জিরেটা ভাজা করে নেবেন। আমি 6টা আলুতে কিন্তু 1 চামচ কিন্তু জিরে দিয়েছি। দেখুন বন্ধুরা, জিরেটা কিন্তু ভাজা হয়ে গেছে, একটা সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে। এবার নামিয়ে নেব, নিয়ে কিন্তু ঠান্ডা করে বেটে নেব। গ্যাসে আবার একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে সর্ষের তেল অ্যাড করে দেবো, 2 চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম। 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি, সেই কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে অ্যাড করে দেবো। লঙ্কাটা কিন্তু হালকা করে আমি ভাজা করে নেবো প্রথমে। লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে। যে আলুটা বয়েল করা দেখিয়েছিলাম আপনাদের, সেই আলুটা কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেব। আলুর মতো পরিমাণ মতো কিন্তু লবণ অ্যাড করে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আলুটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিন্তু আলুর মধ্যে অ্যাড করে দেবো যে জিরেটা ভাজা করে রেখেছি, আমি ঠান্ডা করে কিন্তু বেটে নিয়েছি, সেই মশলাটা কিন্তু অ্যাড করে দিচ্ছি। মশলাটা কিন্তু ভালোভাবে কিন্তু আলুর মধ্যে মিশিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু ভালোভাবে কিন্তু আলুর মধ্যে মিশিয়ে নিয়েছি। দেখুন কড়াতে কিন্তু ছেড়ে যাচ্ছে আলুটা। এবার কিন্তু নামিয়ে নেবো, নিয়ে কিন্তু ঠান্ডা করে নেবো আলুটা। দেখুন বন্ধুরা, আলুর পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর একটু কিন্তু ময়দাটা আমি মেখে নেবো হাত দিয়ে। বন্ধুদের অবশ্যই কিন্তু একবার বাড়িতে এইভাবে আলুর পরোটা করে খেয়ে দেখবেন, আশা করি কিন্তু খুবই ভালো লাগবে খেতে। ভালো করে মাখা হয়ে গেছে। এবার লেচি কেটে নেব, খুব বড় না খুব ছোট না, মাঝারি করেই কাটবো। সব লেচিগুলো কেটে নিয়েছি, এবার গোল করে নেব। দেখুন বন্ধুরা, লেচিগুলো সব কিন্তু গোল করে নিয়েছি। এবার পুর ভরে নেব। একটা আগে প্রথমে বাটির শেপ করে নেব। খুব সহজে কিন্তু আলুর পরোটা কীভাবে বাড়িতে তৈরি করা যায় সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি বন্ধুদের কাছে শেয়ার করছি। একটা বাটির মতো তৈরি করে নিলাম। যে আলুর পুরটা কিন্তু করে রেখেছি সেটা কিন্তু আমি মাঝখানে দিয়ে দেবো। এবার মুখটা কিন্তু বন্ধ করে নেব। হ্যাঁ, কিন্তু ভালো করে গোল করে নেব। গোল করা হয়ে গেছে, একটা প্লেটে এবার রেখে দেবো। আর একটা আমি বন্ধুদের করে দেখাচ্ছি। প্রথমে কিন্তু একটা বাটি তৈরি করে নিতে হবে। একটা বাটি তৈরি করে নিলাম। এবার আলুর পুরটা দিয়ে দেবো।
মুখটা কিন্তু বন্ধ করে নিতে হবে। ভালো করে দেখুন মুখটা কিন্তু বন্ধ করে নিয়েছি, এবার গোল করে নেব। এইভাবে বাকিগুলো করে নেব। দেখুন বন্ধুরা লেচিতে কিন্তু আলুর পুরগুলো সব পড়া হয়ে গেছে, এবার বেলে নেব। প্রথমে ময়দা ছড়িয়ে নেব, একটা লেচি নিয়ে নিলাম, উপর একটু ময়দা ছড়িয়ে দেব। প্রথমে হাত দিয়ে একটু বড় করে নেব, যতটা পারবো হাত দিয়ে কিন্তু বড় করে নিতে হবে। এবার কিন্তু বেলে নেব, হালকা হাতে কিন্তু বেলে নিতে হবে, বেশি কিন্তু চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে আলুর পুরটা কিন্তু বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা আমি কাজটা কীভাবে করছি, দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। ঠিক এইভাবে বাড়িতে কিন্তু একবার আলুর পরোটা করে খেয়ে দেখবেন, আশা করি কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুদের বলছে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন আমাকে। একটা কিন্তু বেলা হয়ে গেছে, দেখুন বন্ধুরা গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন একটু মোটা মোটা আছে কিন্তু। এবার কিন্তু ছেঁকে নেব, আবার কিন্তু গ্যাস একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আলুর পরোটা দিয়ে দেব, প্রথমে কিন্তু দুদিকটা ছেঁকে নেব, তারপরে কিন্তু তেল দিয়ে ভাজা করে নেব। দেখুন মোনা দুদিকটা কিন্তু ছেঁকে নিয়েছি, এবার কিন্তু তেল দিয়ে ভাজা করে নিতে হবে। বন্ধুরা বড় কিন্তু নিরামিষ দিনে কিন্তু একবার আলুর পরোটা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। কিন্তু একবার করলে কিন্তু বারবার কিন্তু অনুরোধ থাকবে এই আলুর পরোটা করার জন্য। ঠিক এবার লাল লাল করে কিন্তু ভাজা করে নিতে হবে, জলখাবারেও কিন্তু আপনারা খেতে পারেন, টিফিনেও কিন্তু দিতে পারেন আলুর পরোটা। একটা আলুর পরোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এবার তুলে নেব। বাকিগুলো ঠিক এবার ভাজা করে নেব। দেখুন বন্ধুরা আলুর পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে, একটা প্লেটে নামিয়ে দিয়েছি। কি সুন্দর না লাগছে দেখতে, লবণীয় কিন্তু লাগছে। বন্ধুদের হলো অবশ্যই কিন্তু একটা বাড়িতে আলুর পরোটা এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, আশা করি কিন্তু ভালোই লাগছে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুদের বলছে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। আজকের মতো এই অবধি, কালকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে।